হ্যালো ভিউার সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো যাই হোক আপনাদের বলেছিলাম আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি করব তো সেই নিমিত্তে আজকে চলে আসলাম আপনাদের সামনে হাজির হয়েছি তো জাভা স্ক্রিপ্ট থেকে দিয়ে আসলে আমি একটা সিরিজ টিউটোরিয়াল আসলে সিরিজ না এটা হচ্ছে ম্যাগা সিরিজ টিউটোরিয়াল তৈরি করব মানে অনেক 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 কিছু শেখাবো তো যাই হোক আজকে সেটার ফার্স্ট পর্ব তো আমি আজকে শিখাবো ইনলাইন জাভাই স্ক্রিপ্ট ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট এবং এক্সটার্নাল জাভাই স্ক্রিপ্ট তো তাহলে দেরি কেন চলুন চলে যায় কোডে লেটস গো জাভা স্ক্রিপ্ট লেখার জন্য আমাদেরকে যেটা লাগবে ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটা আমরা ইউজ করবো তো এখানে একটা সেটিং আছে সেটিংটা আমি বলে দিচ্ছি এখান থেকে একটা প্লাগ নিয়ে যেতে হবে আচ্ছা যাওয়ার পর আপনার এর ফ্রি পাওয়া যায় যারা যাদের নেই তারা এটা নামায় নিতে পারবেন তারপর এখানে যাওয়ার পর এক্সটেনশন এখানে ক্লিক করবেন এটা ইন্টারফেস একটু অন্যরকম থাকতে পারে আমি কাস্টমাইজ করে নিচ্ছি আর কি তো এখানে যে শেষে যেটা আছে এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন লাইভ সার্ভার লাইভ সার্ভার লিখলে এই রকম একটা এক্সটেনশন আসবে বা প্লাগিন বলা চলে এটাকে এটাকে আপনার ইনস্টল করে নেবেন আর কি আন ইনস্টল থাকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল হয়ে যায় জাস্ট এতটুকু সেট আপ করলেই হবে আচ্ছা তারপরে আমরা একটা ফোল্ডার নিলাম জাভাই স্ক্রিপ্ট নামে জাভাই স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে সাপোজ আমি এখানে লিখলাম ক্লাস ক্লাস ওয়ান আচ্ছা এখন ক্লাস ওয়ান লিখলাম এখন নর্মালি আমরা জানি জাভাই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখার জন্য ফাইল লাগে ইস্টেমেল এবং সিএসএস এবং জে ফাইল লাগে তো যাই হোক আমি এটা এটাকে কী করবো জাস্ট ড্রাগ করে এই ভিজুয়াল স্টুডিও কোডের উপরে ছেড়ে দিলেই এটা ওপেন হয়ে যাবে আর কি এখানে অলরেডি চলে আসছে ফাইলের এখানে তো যাই হোক আমরা এখানে যাব যাওয়ার পর এখান থেকে আমি ইচ্ছা করলে ফাইল নিতে পারি ইচ্ছা করলে মধ্যে একটা ফোল্ডার নিতে পারি তো আমি এখানে ফাইল নিলাম সাপোজ ফাইল ইচ্ছে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল তো অলরেডি ওপেন হয়ে গেছে এবং আমরা যদি একটা ফাইল নিতে চাই এস সিএসও নিতে পারবো জিএস নিতে চাইলে জিএসও নিতে পারবো তো আপাতত আমাদের ওইটা ওইটা লাগতেছে না তো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে ওপেন করার পর এখানে ইমেট ইমেট অথবা কি বলে এটাকে প্লাগ যেটা আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা এক্সটেনশন আর কি যেটাকে আপনার শর্টকাটে আমরা ইউজ করি যেমন এখানে যদি আমরা এরকম করে এক্সকিলোমিটারি সাইন দিয়ে ক্লিক করলেই চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে তো এখানে জাস্ট লিখলাম জাভা স্কিপ জাভা স্কিপ লিখলাম জাভা স্কিপ লেখার পর এটাকে যদি আমরা দেখতে চাই লাইভে জাস্ট এখানে ক্লিক করার পর যে ওই যে এক্সটেনশনটা ইনস্টল করছিলাম ওটার ওইটার কারণে জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলেই লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে অলরেডি ওপেন হয়ে গেছে ওকে লাইভ সার্ভারে এখন ওপেন হয়ে গেছে এখন আমরা যাই লিখি অটোমেটিক্যালি এটা দেখা যাবে আমি একটু ছোটো করে নিলাম এটা এবং এটাকে একটু আমি ছোট করে নিলাম এখন যদি এখানে লিখি এইস ওয়ান লেখে ইন্টার ক্লিক করলে সাপোজ লিখলাম হ্যালো জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট এখানে মানে সেভ দিলে এখানে চলে এখানে দেখা যাবে কি কারণে এটা হচ্ছে লাইভ সার্ভার আমরা ওই এক্সটেনশনটা যে ইনস্টল করছি ওইটার কারণে ওকে এখন আমি যাই লিখি লাইভ যেটা লিখবো সেটাই দেখা যাবে এখানে তো এখানে আমি দেখব আসলে ইন লাইন জাভা স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় এই পর্বতে আমি দেখবো ইনলাইন জাভাস্ক্রিপ্ট কিভাবে কীভাবে লিখতে হয় ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কিভাবে কীভাবে লিখতে হয় এবং এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় ওকে ফাইন তো আমি সাপোজ একটা বাটন নিলাম বাটন বাটন নেওয়ার পর এখানে দেখলাম ক্লিক হেয়ার চলে আসছে এখানে বাটন ক্লিক হেয়ার তো আমি যদি ইনলাইন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখতে লাগি তাহলে এখানে লিখতে আমি সাপোজ লিখলাম অন ক্লিক অন ক্লিক লিখে অ্যাট অ্যাট ডিভিউট আকারে লিখতে হবে আর কি অন ক্লিক সাপোজ লিখলাম অ্যালার্ট এখানে যা ইচ্ছা তাই লিখে আমি সমস্যা নেই এখানে লিখলাম আজকে জাভা স্ক্রিপ্ট শিখা ফাটাইয়া ফেলবো আচ্ছা এটা লিখলাম ধরেন সাপোজ এখন লেখে ক্লিক করলাম কি দেখা যাচ্ছে আজকে জাভা স্ক্রিপ্ট শিখা ফাটাইয়া ফেলবো আমি জাস্ট এটাই বোঝাতে চাইলাম যে আমি যদি ইনলাইন জাভাই স্কিপ লেখি তাহলে অ্যাট্রিবিউটের মধ্যে অনক্লিক অ্যাট্রিবিউটের মধ্যে যাই লিখি সেটা লেখা যাবে আর কি এটা হচ্ছে ইনলাইন জাভাই স্কিপ এখন আমি যদি ইন্টার্নাল জাভাই স্কিপ লিখি ইন্টার্নাল বলতে যে এই ফাইলের মধ্যেই এই ফাইলের মধ্যেই আমি চাচ্ছি যে জাভাই স্কিপ লিখতে বাট কোনো লাইনের মধ্যে না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে সে ট্যাগের মধ্যে লিখতে হবে স্কিপ্ট আমার ট্যাগ আছে এটা আসলে আমি একদম বিগিনার থেকে শুরু করছি যারা একদম যাওয়া স্কিপ কিছু জানে না যারা আমার চ্যানেলে অনেকেই আছেন যারা অনেক বস লেভেলের তারা এটা স্কিপ করলেও পারবেন সমস্যা নেই বাট নেক্সট ডে আসতেছে এটা আপনার আমার মনে হয় যে বাংলাতে ইউটিউবে এটা হতে যাচ্ছে বেস্ট টিউটোরিয়াল সো আপনারা যারা জানেন তারাও অবশ্যই দেখতে পারবেন তো যাই হোক স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি এখানে যদি আমি এই সেম জিনিসটা কাজে লাগাতে চাই যেটা এখানে লিখছি তো সেক্ষেত্রে আমি এখানে যাই যাওয়ার পর সাপোজ ধরলাম এখানে আরও অনেকগুলো ক্লিক মানে বাটন আছে ওকে অনেকগুলো আছে আমি প্রত্যেকটাতে ক্লিক করলেই যেন এরকম হয় একই জিনিস যদি আসে এরকম যদি চাই সাপোজ প্রথমে চাই একটাতে ক্লিক করলে কি হবে আসবে আচ্ছা বা চাচ্ছে প্রত্যেকটাতে ক্লিক করলেই কি হবে আসবে তো সেজন্য আমার এটাকে সিএসএস যেভাবে ধরে অল্টার প্রেস আমি এখানে অল্টার প্রেস করে মাউস দিয়ে জাস্ট এখানে একটা ক্লাস নিলাম ক্লাস আচ্ছা নিতেই পারি এটা নেওয়ার পর আমাকে এটাকে ধরতে হবে আর কি ধরার জন্য আমরা যদি সবগুলো একই যদি থাকে তাহলে ধরার জন্য সিস্টেম আছে একটা ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল আচ্ছা এটা এটা আমি জাস্ট আমি দেখাচ্ছি এটা আপনাদের এখনই জানতে হবে না যে হবে আসলো এই কোয়ারি সিলেক্টর অলটা কি আমি দেখাচ্ছি কোডের দিকে আপনাদের মানে কনসেন্ট্রেট দেওয়ার দরকার নেই তারপর এখানে জাস্ট বাটন লিখলাম যেহেতু এটা ক্লাস সো এখানে ডট ক্লাস দিয়ে দিলাম এখন এটা ধরা হয়ে গেছে আর কি এখন হয়ে গেল তো আমি এখানে গিয়ে ডট লিখব যেহেতু ধরে ফেললাম এখন ফরিচ মানে প্রত্যেকটা বাটনের মধ্যে কী করবো আমরা ক্লিক করবো এই জন্য ফরিচ ইউজ করবো ফরিচ ওকে এবং এই জন্য এখানে একটা আইটেম নিয়ে নিলাম আইটেম তারপর এখানে ওই আইটেমটা কি ধরলাম ধরো অ্যাড ইভেন্ট ডিসেন তারপর হচ্ছে এখানে আমি যেহেতু কি করলে হবে ক্লিক করলেই তো হবে ঠিক না এই জন্য ক্লিক ক্লিক তারপর হচ্ছে এখানে এখানে দেখলাম লিখলাম অ্যালার্ট তাহলে প্রত্যেকটাতে ক্লিক করলে যাতে অ্যালার্ট চলে আসে আজকে শিখব আচ্ছা লিখলাম লেখার পর আমরা যদি এখন দেখতে যাই রিলোড হয়ে গেছে রিলোড দেওয়ার দরকার নেই কী দেখা যাচ্ছে আজকে জাভাই স্ক্রিপ্ট শিখবো আজকে জাভাই স্ক্রিপ্ট আজকে জাভাই স্ক্রিপ্ট শিখবো মানে প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটাতে ক্লিক করলেই হচ্ছে এই কাজটা বাট এটা হচ্ছে ইন্টারনাল জাভাই আমি আগেই বলছি যে এইটা কোডটুকু বোঝার দরকার নেই আপ যখন আপনারা একটা পর্যায়ে যাবেন এই কোড এমনিতেই লিখতে পারবেন সো এটা নিয়ে একটু অরি ধর কিছু নেই তো এটা হচ্ছে ছিল ইন লাইন জাভাই স্ক্রিপ্ট কি লিখতে হচ্ছে লাইনের মধ্যে এবং ইন্টারনাল জাভাই স্ক্রিপ্ট লিখতে হয় কার মধ্যে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয় এখন আমি দেখাবো এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট তো এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট সাপোজ কি জন্য লিখতে হয় এটা আমাদের জানা দরকার সাপোজ আমাদের একটা ফাইল নিলাম আমাদের ফাইল সাপোজ অ্যাবাউট ডট এইচ সরি অ্যাবাউট ডট এইচ ওকে এখন এখানেও আমি সাপোজ এখানে অ্যাবাউট লিখে রাখলাম অ্যাবাউট অ্যাবাউট পেজ ওকে এখন মধ্যে সাপোজ আমি একটা অ্যাংকর ট্যাগ নিলাম এখানে দিলাম ইন্ডেক্স ডট এল ওকে এখন এখানে লিখলাম হোম এবং সেম কাহিনি করবো আমি কোথায় ইন্ডেক্স ডট পিএসির মধ্যেও করবো এখানে লিখব অ্যাবাউট আর এখানে থাকবে আচ্ছা এটা এই জন্য এখানে অ্যাবাউট আসে ক্লিক করলে আমরা চলে যাচ্ছি অ্যাবাউট পেজে এবং হোমে ক্লিক করলে চলে যাচ্ছি হোম পেজে ওকে জাস্ট মেনুর মতো করলাম আর কি তো এখন আমি যাচ্ছি যে যদি এরকম বাটন যদি অ্যাবাউট পেজেও যদি থেকে থাকে তাহলে কি আমরা যদি অ্যাবাউট পেজে কখনো যাই সাপোজ অ্যাবাউট পেজে গেলাম বাট ক্লিক করলে কাজ হচ্ছে হচ্ছে না এই জন্যই আমরা যদি সমস্ত পেজে যদি লাগে কখনো মানে অনেকগুলো পেজের মধ্যে একটা একটা ফাংশনালিটি কাজ করবে বা এই জাভা স্ক্রিপ্টটুকি লিখতে হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় একটা আলাদা ফাইল নিতে হয় সে ফাইল যে কোনো নাম দিতে পারে আপনি সমস্যা নাই সাপোজ আমি দিলাম অ্যাপস ডট বা অ্যাপ ওকে এখন এর মধ্যে আমি কি করবো জাস্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট এস আর সির মধ্যে দিয়ে দিলাম কি অ্যাপ ডট জেস জাস্ট এটা এই অ্যাক্টিভিটির মধ্যে অ্যাপ ডট জেস দিয়ে দিলাম মানে লিঙ্ক আপ হয়ে গেল তো সেম লিঙ্কটা কী করব আমরা সেম লিঙ্কটা অ্যাবাউট পেজের মধ্যে দিয়ে দেব আর যে এই যে কোডটা ছিল এস আর ছাড়া মানে এতটুকু ধরবো ধরে এর মধ্যে দিয়ে দেবো বাস শেষ এখন আমরা যে পেজেই যাই সেই পেজেই কাজ করবে এটা এ হচ্ছে সিস্টেম জাভা ইনলাইন ইন্টারনাল এবং এক্সটার্নালভাবে লেখার সিস্টেম তো আজকের মতো এতটুকুই পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন